Hello students, आज हमने बेसिक कॉन्सेप्ट ऑफ अमाइनो एसिड को तो हमने स्टार्ट को अमाइनो एसिड की है तो अमाइनो एसिड में की हो अमाइनो एसिड एटा एनोका ऑर्गेनिक कंपाउंड है जो तुम्हारे एटा अमाइन ग्रुप থাকে আর এটা কার্বক্সিলিক গ্রুপ থাকে আর ওগলে কি থাকে তোমার এটা সাইড চেইন থাকে যেটা আমি কি বলতাম আর গ্রুপ বলতাম সো এটা তোমার কিছু মান এলিমেন্টস থাকে অবশ্যই অর্গানিক কম্পাউন্ড হলে এলিমেন্টস কি থাকিব লাগিব সো এলিমেন্টস মানে কি কি থাকে এটা হাইড্রোজেন থাকে নাইট্রোজেন থাকে কার্বন থাকে আর অক্সিজেন থাকে আর কিছুমান বেলেগ ধরনের এলিমেন্টস হব পারে যেন তোমার যেমনি তোমার কি হবে আর গ্রুপত লগ লাগি থাকিব যেমনি এলিমেন্টস তোমার এক্সট্রা আর গ্রুপত লগ লাগি থাকে এইখিনিয়ে তোমার অ্যামাইনো অ্যাসিড হবে ইনভলভ হয়ে যায় সো ইয়াতে তোমার স্ট্রাকচারটো দেখিছা তোমার তোমার কি কৈছে এটা অ্যামাইন গ্রুপ থাকিব সো তোমার অ্যামাইন গ্রুপটো কি হল তোমার এনএইচ এনএইচ টু তোমার হল অ্যামাইন গ্রুপ তারপর কি থাকবে এটা কার্বক্সিলিক গ্রুপ থাকে কার্বক্সিলিক গ্রুপ আমার কি হয় সি ও ও এইচ সি ও এইচ তোমার কি হয় কার্বক্সিলিক গ্রুপ লগতে কার্বন এটা আছে এটা তোমার কার্বন কার্বনটো আমি নর্মালি জানো কার্বন আমার কি হয় এটা তোমার চারিটা ইলেকট্রন থাকে চারিটা ফ্রি ইলেকট্রন থাকে কার্বনের তো যেটা তোমার চারিটা ফ্রি ইলেকট্রন কার্বনের থাকে সেইটো কারণে কার্বনটো কি বুলি কোৱা হয় টেট্রা ভ্যালেন্ট বুলি টেট্রা মানে চারি চারিটা ভ্যালেন্ট মানে ভ্যালেন্সি মানে তার ভ্যালেন্সি কিমান হয় ফোর তো তোমাৰ ইয়াতে কি হ'ব টেট্রা ভ্যালেন্ট হোৱাৰ কাৰণে চাৰিটা খালী ঠাই আছে ইয়াতে তো চাৰিটা বস্তু এটা লগ লাগিব পাৰে যেনে ফাৰ্ষ্ট কাৰ্বনত এইটো তোমাৰ যদি ওৱান ফাৰ্ষ্ট ইলেক্ট্ৰনত তোমাৰ কি লোৱা আছে কি এটাচ হৈছে আহি পেলাই এমাইন গ্ৰুপ এটা এটাচ হৈছে দেন তোমাৰ এটা কাৰ্বনত এটা কাৰ্বন বেলেঞ্চত কি এটাচ হৈছে তোমাৰ কাৰ্বক্সিলিক গ্ৰুপ এটাচ হৈছে এটাৰ লগত কি আছে তোমাৰ হাইড্ৰজেন আছে আৰু এটাৰ লগত কি আছে তোমাৰ চাইড চেইন আছে তো চাইড চেইনটো যে তোমাৰ থাকে আমি নৰ্মেলি এইটো আৰ বুলি ডনেট কৰা হয় কিন্তু সাইড চেইন যোনটো তোমার থাকে এইটো বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডস তোমার সাইড চেইনটো বিভিন্ন বেলেগ বেলেগ থাকে বাকি তোমার গোটেইখিনি এখানে বেসিক এখানে সেম থাকে কিন্তু তোমার সাইড চেইনটো বেলেগ থাকে সো দেন আমি অলরেডি জানো অ্যামাইনো অ্যাসিডস কি হয় তোমার অর্গ্যানিক কম্পাউন্ডস হয় সো এই অর্গ্যানিক কম্পাউন্ডস তোমার কি করে প্রোটিন ফর্মেশন করে যেটা তোমার বহুত কিটা অ্যামাইনো অ্যাসিড লগ লাগিব তেতিয়া কি হবে তোমার এটা প্রোটিন ফর্ম করব সো আৰু কি বুলি কয় অ্যামাইনো অ্যাসিডস আৰু প্রোটিন তোমাৰ কি হয় বিল্ডিং ব্লক অফ ফর অফ লাইফ তাৰমানে কি হয় তোমাৰ অ্যামাইনো অ্যাসিডস আৰু প্রোটিনে কি কৰে তোমাৰ বহুত ইম্পর্টেন্ট ফাংচনস নি তোমাৰ বডিৰ ভিতৰত চলি থকা বিভিন্ন ধৰণৰ ফাংচনৰ ভিতৰত বহুত ইম্পর্টেন্ট ফাংচনস নি কোনে কৰে তোমাৰ অ্যামাইনো অ্যাসিডস কৰিব আৰু প্রোটিনে কৰিব সো যেতিয়া তুমি প্রোটিনটো ডাইজেস্ট কৰিবা তেতিয়া তুমি কি পাবা অ্যামাইনো অ্যাসিড পাবা আর যেটা তুমি প্রোটিনটা ভাঙি দিবা ব্রেক করে দিবা তেতিয়া তুমি কি পাবা অ্যামাইনো অ্যাসিড পাবা সো সেম যেনেকে আমি কার্বোহাইড্রেটটা ডাইজেস্ট করো আর ভাঙি দিয়ে দিতে আমি কি পাও গ্লুকোজ পাও স্টার্চ কে যেটা আমি ভাঙি দিয়ে যায় তেতিয়া আমি কি পাও গ্লুকোজ পাও সেম তেনে ধরনের যেটা তুমি প্রোটিনটা ভাঙি দিবা তেতিয়া তুমি কি পাবা অ্যামাইনো অ্যাসিড পাবা সো আমার হিউম্যান বডি আমার বডির ভিতর তোমার কি হয় বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডখিনি বিভিন্ন ধরনের ফাংশনস ইউজ করা হয় সো তার কমন অ্যামাইনো অ্যাসিডের মেইন ইম্পর্টেন্ট ফাংশন কি হয় তোমার প্রোটিন প্রোটিনটো বনোৱা সিন্থেসিস অফ প্রোটিন প্রোটিন বনাবলে তোমার অ্যামাইনো অ্যাসিড মেইন রোল প্লে করে সো এই অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনের বিভিন্ন ধরনের ফাংশনস আমার বডি প্রথমত হচ্ছে তোমার ব্রেকডাউন অফ ফুড কি করে ফুড হজম করবলে হেল্প করে কেনেকে হেল্প করবা আমি লাস্ট লাস্ট ক্লাসে আমি কৈছিলো তোমার এনজাইমস খিনি কোপরা প্রডিউস হয় প্রোটিনের পৰা সো তার মানে কি হল তোমার প্রোটিনের পর এনজাইম আহিলে এনজাইমে কি করলে তোমার ফুডটো ব্রেকডাউন করলে ফুডটো হজম করলে দেন নেক্সট তোমার আইছে গ্রো গ্রোথ মানে তোমার কি হয় কিছু মানে কিছু মানে অ্যামাইনো অ্যাসিডে তোমার কি করে তোমার গ্রোথ করবলে হেল্প করে মানে তোমার ডাঙর করবলে হেল্প করে তোমার বডি গ্রোথত হেল্প করে এটা কেতিয়া কিছু লাইক এক্সাম্পল তোমার মই দিছো এটা আর্জিনিন আর্জিনিন এটা অ্যামাইনো অ্যাসিড আছে তোমার কি করে নর্মাল সৰু পোৱালি যোনবোৰ থাকে যেনেকৈ চিলড্ৰেন থাকে সিহঁতৰ গ্ৰ'থত হেল্প কৰে কিন্তু এইটো এডাল্টৰ কামত নাহে যেতিয়া তুমি ডাঙৰ হৈ যাবা এডাল্ট হৈ যাবা তেতিয়া এইটো এইটো অ্যামাইনো এচিডে তোমাৰ গ্ৰ'থ নকৰে চ' থাৰ্ড হৈছে তোমাৰ ৰিপেয়াৰ বডি টিছু চ' থাৰ্ড কি হৈছে অ্যামাইনো এচিডে কি কৰে কেতিয়াবা তুমি দুখ পালা আঘাত পালা অসুখ কিবা কাৰণে ফুৰি পেলাই কষ্ট পালা সেইখিনি সময়ত কি হয় তোমাৰ কিছুমান টিছুজ হয় টিছুজখিনি ডেমেজ হৈ যায় চ' টিছুজ মানে গম পাওঁ গ্ৰুপ অফ চেলছ বহুত কেইটা চেল যেতিয়া লগ লাগিব তেতিয়া আমি টিচু বুলি কওঁ চ' এই টিচুখিনি তোমাৰ ডেমেজ হৈ যায় যেনেকৈ এটা ফ্ৰুটত ফ্ৰুটত যেতিয়া তুমি গছৰ পৰা পৰে তেতিয়া চেতেলা খাই যায় তেনেধৰণৰ চেল কিছুমান হিউমেন আমি পৰিবলৈ আমি কষ্ট পাওঁ দুখ পাওঁ চ' সেইবোৰ যেতিয়া তোমাৰ ৰিপেয়াৰ কৰিবলৈ হয় সেইবোৰ যেতিয়া ভাল কৰিবলৈ হয় এইটো মেইন ৰোল তুমি প্লে কৰিবা তোমাৰ
অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনে প্লে করবে। তার উপরও অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বিভিন্ন ধরনের তোমার ফাংশন প্লে করে আমার হিউম্যান বডিত। দেন আরো এটা ইম্পর্টেন্ট ফাংশন, এটা কি কৈছে, সোর্স অফ এনার্জি বাই দি বডি। তার মানে কি হল, যেনেকে আমি আগতে বলছো ফ্যাট আমার কি হয়, ফ্যাট আমার সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জি হিসাবত কাম করে থাকে। সেম তেনেধরনে অ্যামাইনো অ্যাসিড আমার সোর্স অফ এনার্জি হিসাবত কাম করে। কিবা আমার এনার্জি, বডি আমার এনার্জি প্রয়োজন হলে কি করে, আমার অ্যামাইনো অ্যাসিডসৰ পৰা এনার্জি খিনি ললে, মানে অ্যামাইনো অ্যাসিড তোমার কনভার্টেড ইনটু কি হলে কনভার্ট হয়ে যায়, তোমার এটিপি রে কনভার্ট হয়ে যায়। এটিপি কি হয়, আমার আমার ডাইরেক্ট সোর্স অফ এনার্জি হয়। দেন তোমার নেক্সট হয়েছে অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিডসৰ তোমার, আমি নর্মালি জানো অ্যামাইনো অ্যাসিড তোমার মোর দেন 700 ভ্যারাইটিজ অফ অ্যামাইনো অ্যাসিড, কিন্তু তার ভিতর 20 স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আছে। সো তুমি স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কাক খোয়া, স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড সেইকেটা অ্যামাইনো অ্যাসিড হয় যত তোমার নর্মালি প্রোটিনত প্রেজেন্ট থাকে। সো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কিন্তু হয় কিন্তু তোমার নর্মালি প্রোটিনত থাকে, কিন্তু তোমার অলরেডি প্রোটিনত প্রেজেন্ট থাকে সেইকেটা আমি কি বলি কোম স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড বলি কোম। সো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড তোমার ক্লাসিফাই করা হয়েছে টু ভাগত, দুটো ভাগত ক্লাসিফাই করা হয়েছে, একটা নন পোলার অ্যামাইনো অ্যাসিড, একটা পোলার অ্যামাইনো অ্যাসিড। সো নন পোলার অ্যামাইনো অ্যাসিড তোমার কি হয়, নর্মাল অ্যামাইনো অ্যাসিডত তোমার কি থাকে, একটা অ্যামিনো গ্রুপ থাকিব, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকিব, লগতে তোমার কি থাকিব, একটা সাইড চেইন থাকিব, মিন আর গ্রুপ এটা থাকিব। তো সেই সাইড চেইন টু ডিপেন্ড করে পেলায় আমি এই ভগোয়া হয়েছে তোমার নন পোলার আর পোলার। তো এই সাইড চেইন টু কেতিয়াবা কি হয় তোমার হাইড্রোফোবিক হয়, কেতিয়াবা হাইড্রোফিলিক হয়। হাইড্রোফোবিক মানে কি হয়, যেতিয়া তোমার সাইড চেইন টু ওয়াটার হেটিং হয়, মিন্স পানি তো ভাল নাপায়, মানে কি হয় তোমার এইবোৰ নন পোলার অ্যামাইনো অ্যাসিড তোমার ওয়াটার লগত কেতিয়াও রিয়াকশন নকৰে, ওয়াটার লগত একো ধরনের রিয়াকশন নকৰে, ওয়াটার ইহঁতৰ লগত কেতিয়াও অ্যাটাচ হব নোৱাৰে। সো এইবোৰ তুমি কি বুলি কবা, নন পোলার অ্যামাইনো অ্যাসিড বুলি কবা। কিন্তু পোলার অ্যামাইনো অ্যাসিড কি, পোলার অ্যামাইনো অ্যাসিড সেম, তোমার অ্যামাইনো গ্রুপ এটা থাকিব, তারপর তোমার কার্বক্সিলিক গ্রুপ এটা থাকিব, লগতে তোমার আর চেইন এটা থাকিব। সো আর গ্রুপ যোনটো আছে, আর গ্রুপটো তোমার কি হয়, ইয়াতে হাইড্রোফিলিক হয়, মিন্স ওয়াটার লাভিং হয়, মিন্স সিহঁতে কি করে পানিটো ভাল পায়, পানির লগত অ্যাটাচ হবলে ভাল পায়, পানির লগত রিয়াকশন হবলে ভাল পায়। সো এইটো কি বুলি কবা তুমি, পোলার অ্যামাইনো অ্যাসিড বুলি কবা। আর নর্মালি তোমার পোলার অ্যামাইনো অ্যাসিডত কি থাকে, হাইড্রোজেন বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড কত থাকে, ওয়াটার মলিকিউলস তোমার হাইড্রোজেন বন্ড থাকে। সো তেনে ইয়াতে যেটা তুমি ওয়াটার লগত ইহঁতক রিয়াকশন করবো, অটোমেটিক ইহঁতৰ ভিতৰত হাইড্রোজেন বন্ড খিনি আহি যাব। সো ইহঁতে কেতিয়া রিয়েক্ট করে, এট তোমার নিউট্রেল পিএইচত নর্মালি এইখানে রিয়াকশন খিনি করা হয়। সো তোমার পোলার থ্রি বার্সত ভগোয়া হয়েছে, প্রথম হয়েছে তোমার নিউট্রেল, দেন অ্যাসিডিক, দেন বেসিক। সো তোমার নিউট্রেল কি হল, যেটা তোমার নিউট্রেল পিএইচত যোনখিনি অ্যামাইনো অ্যাসিড আসবে সেইটা তোমার নিউট্রেল পোলার অ্যামাইনো অ্যাসিড বলে কোয়া হয়। কিছুমান তোমার অ্যাসিডিক রেঞ্জত থাকে, এগুলো আমি কি বলি কো, অ্যাসিডিক তোমার অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড বলে কয়, যোনখানে বেসিক হয় কেটা বেসিক পোলার অ্যামাইনো অ্যাসিড বলে কয়। সো তোমার নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড ছটা আছে, দেন তোমার অ্যাসিডিক দুটা, দেন বেসিক তিনটা আছে। সো ইয়াতে আমি ক্লাসিফাই করা হয়েছে অ্যামাইনো অ্যাসিডবুর উপর যেনেকে আছে সেম তেনে ধরনের। সো এতে কি লিখা আছে তোমার, নন পোলার অ্যামাইনো অ্যাসিড কি হয়, হাইড্রোফোবিক হয়, আমি গম পাওয়া হাইড্রোফোবিক তোমার কি হয়, ওয়াটার হিটিং, মানে যিনি পানিটো ভাল নাপায়। সো এটা এক্সাম্পল কি লিখছে তোমার, নন পোলার অ্যামাইনো অ্যাসিড অ্যানিলিন, অ্যানিলিনটো তোমার হচ্ছে নন পোলার অ্যামাইনো অ্যাসিড। সো ইয়াতে তোমার একো ধরনের ওয়াটার মলিকিউলস রিয়্যাক্ট করব নোৱাৰে, একো ধরনের ওয়াটার মলিকিউলস তোমার ইয়াতে রিয়্যাক্ট করব নোৱাৰে, সেইটো আমি কি বলবো, হাইড্রোফোবিক অর নন পোলার অ্যামাইনো অ্যাসিড। সো কমন এক্সাম্পল হল তোমার অ্যানিলিন, ইয়াতে কি কৈছে, এ এল এ লিখেছে, মানে ইয়াতে থ্রি লেটার তোমার অ্যাব্রিভিয়েশন এ এল হয় আর সিঙ্গেল অ্যাব্রিভিয়েশন তোমার এ হয়। সো নেক্সট তোমার আছে পোলার নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। সো হাইড্রোফিলিক উইথ নিউট্রাল সাইড চেইন, তো ইহঁতর এটা যে সাইড চেইন হয় এটি কি হয় তোমার হাইড্রোফিলিক হয়। হাইড্রোফিলিক মানে মই কৈছিলো কি হয়, ওয়াটার লাগে, এটা মানে কি কি তোমার ওয়াটার মলিকিউলের লগত তুমি ইহঁতে রিয়াকশন করব পারে, রিয়াকশন করব পারে, ইহঁতর ভিতর কি থাকবে, হাইড্রোজেন বন্ড এরকম থাকবে। তো ইয়াতে তোমাকে দেখিছা ইয়াতে ওএইচ গ্রুপ আছে এটা, তো ইহঁতে মানে কি কৈছে, ওয়াটার লগত ইহঁতে রিয়াকশন করব পারে, অ্যাটাচ নিজের লগত ওয়াটার মলিকিউল অ্যাটাচ করব পারে। তো ইয়ার কমন এক্সাম্পল তোমার কি হয়েছে, সেরিন, ইয়ার কমন এক্সাম্পল তোমার কি হয়েছে, সেরিন। দেন তোমার আছে পোলার অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। সো পোলার অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কি হয়েছে, এইটো এইটোৱে যে পোলারটো এইটো কি হব তোমার, হাইড্রোফিলিক হব, হাইড্রোফিলিক মিন্স ইয়াতে ইজিলি তোমার ওয়াটার মলিকিউল অ্যাটাচ হব পারে। ইয়াতে তোমালোকে দেখিছাই
water OH group আছে লগতে ইয়াতে কি হৈছে অ্যাসিড মানে ইয়াতে নরমালি তোমার অ্যামাইনো অ্যাসিডৰ তো COH আছে থাকি লগতে তোমার আৰু এটা অ্যাসিডিক গ্রুপ থাকিব লাগিব এইটোৰ ইয়াতে কি আছে COOH তোমার আছে এখানে ইয়া নামটো কি হৈছে তোমার অ্যাসপার্টিক অ্যাসিড ইয়াতে যে COOH আছে মানে কার্বক্সিলিক গ্রুপ এটা আছে এটো কারণে আমি ইয়াৰ নামটো কি হৈছে অ্যাসপার্টিক অ্যাসিড সো নেক্সট তোমার আছে পোলার বেসিক মানে ইয়াতে তোমার কি হব সাইড চেইনটো তোমার কি হব বেসিক হব মানে আৰু কি হব এটো পোলার হোৱা কাৰণে এটো কি হব তোমার হাইড্রোফিলিক হব মানে এটো ওয়াটার মলিকিউলৰ লগত ইজিলি অ্যাটাচ হব পারে ইজিলি রিয়াকশন করি পারে ওয়াটার মলিকিউলে ইজিলি বন্ডিং করিব পারে সো এটো তোমার ইয়াতে কি দেখিছা তুমি বেসিক বেসিক অ্যামাইনো অ্যাসিড হওয়ার কারণে এটো কি তোমার এটো যে তোমার সাইড চেইন হয় এটো বেসিক হয় কেন কেন গম পালো এটো বেসিক হয় কে কি ইয়াতে NH2 গ্রুপ আছে তোমার আমি অলরেডি কইছো NH2 তোমার কি হয় বেসিক গ্রুপ হয় সো দেন তোমার নেক্সট লাস্ট হচ্ছে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সো আমার সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড দুটাই আছে বিশটার ভিতর দুটা আমার সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড এটা হয় তোমার মিথিওনিন এটা হয় তোমার সিস্টিন ইয়াতে তোমার সিস্টিনের এক্সাম্পল দিছে এটা দেখিছে সিস্টিনের তোমার এস এস এটা আছে সালফার এটা আছে এস টু তোমার সালফার হয় সো সেই সালফার ইয়াতে সালফার থাকার কারণে এটা আমি কি বলে কোয়া হয় সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সো ইয়াতে আমি 20 স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের একটা চার্ট আছে এটা তুমি দেখিছা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড লেখা আছে লগতে তার সিঙ্গেল লেটার অ্যাব্রিভিয়েশন আছে লগতে তার থ্রি লেটার অ্যাব্রিভিয়েশন আছে স্ট্রাকচারটো আছে আর তার ফাংশন গ্রুপ কেনেকুৱা আছে ইয়াতে কেনেকুৱা কেনেকুৱা ধরনের ফাংশন গ্রুপ আছে সেইটো আছে লগতে আইসোইলেকট্রিক পয়েন্টও আছে আইসোইলেকট্রিক পয়েন্ট মই তোমালোকে পিছত বুজাই দিম সো ইয়াতে তোমার গ্লাইসিনটো মই এটা কথা কওঁ গ্লাইসিনটো তোমার সিম্পল এন্ড স্মলেস্ট অ্যামাইনো অ্যাসিড হয় কিয় ইয়াতে তোমার যোনটো আর গ্রুপ আছে যোনটো আর গ্রুপ আছে সেইটো কি হল রিপ্লেস হওয়া আছে আর গ্রুপ এটা নাই আর গ্রুপের ঠাই তোমার এইচ আছে সেইটো কারণে এইটো সবতকে সৰু অ্যামাইনো অ্যাসিড বুলি কোৱা হয় স্মলেস্ট অ্যামাইনো অ্যাসিড বুলি কোৱা হয় সো থ্রি লেটার তোমার অ্যাব্রিভিয়েশন টু জি এল ওয়াই বুলি হয় সিঙ্গেল লেটার ফার্স্ট লেটার টু করা হয় নর্মালি জি টু আর ইয়াতে যে একটু ধরনের তোমার ফাংশনাল গ্রুপ নাই ইয়াতে এইচ এ আছে এইটো কারণে ইয়াতে নন লিখা আছে দেন তোমার নেক্সট চাইলে অ্যালানিন অ্যালানিনে তোমার থ্রি লেটার অ্যাব্রিভিয়েশন এ এল এ লিখে ইয়াতে তোমার কি আছে মিথাইল গ্রুপ এটা আছে মিথাইল এটা আছে সেইটো কারণে ইয়াতে গ্রুপ ফাংশনাল গ্রুপ টু লিখা আছে অ্যালকাইল গ্রুপ লিখা আছে দেন তোমার ভ্যালিন ভ্যালিনটো তোমার ভি এ এল বুলি লিখা হয় সিঙ্গেল হল সিঙ্গেল হৈছে সিঙ্গেল অ্যাব্রিভিয়েশন হৈছে তোমার ভি দেন ইয়ার ফাংশনাল গ্রুপটো তোমার কি হৈছে এখানে ইয়ার ফাংশনাল গ্রুপ হয় সরি সাইড চেইন হয় তো ইয়ার ফাংশনাল গ্রুপটো তোমার অ্যালকাইল গ্রুপ হৈছে কিয় কি তেতিয়াতে সি এইচ টু সি এইচ টু লিখা আছে দেন দিছেনে তোমার ফাংশনাল গ্রুপ অ্যালকাইল গ্রুপ হয় দেন আইসোলেশন অফ অ্যালকাইল গ্রুপ হয় দেন ফিনাইল অ্যানিলিন তো তোমার অ্যারোমেটিক হয় অ্যারোমেটিক গ্রুপ আছে এটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস কিতিয়াবা কোয়া হয় সো অ্যারোমেটিক মিন যেটা তোমার এনেকুৱা এটা স্ট্রাকচার থাকিব বেঞ্জিন স্ট্রাকচার এটা থাকিব সেটাক আমি কি বলি কম অ্যারোমেটিক গ্রুপ বলি কম আর ইয়াত তোমার ফিনাইল অ্যানিলিনের তোমার পি এইচ ই হয় থ্রি লেটার অ্যাব্রিভিয়েশন কিন্তু সিঙ্গেল লেটার তোমার এফ লিখে আৰু তাৰপিছত তোমাৰ প্ৰলিন প্ৰলিনটো দেখিছা প্ৰলিনটো কি কৈছে ৰিজিড চাইক্লিক ষ্ট্ৰাকচাৰ বুলি কৈছে ইয়াতে কি আছে তোমাৰ ৰিজিড চাইক্লিক ষ্ট্ৰাকচাৰ হয় ইয়াতে আৰু ইয়াত থ্ৰী লেটাৰ তোমাৰ কি কি আৰু ফ'ৰ হয় চ' নেক্সট তোমাৰ আছে চেৰিন চেৰিন তোমাৰ কি হয় ইয়াতে অ' এইচ গ্ৰুপ থাকে হাইড্ৰক্সিলিক গ্ৰুপ থাকে মেক্সিমাম হাইড্ৰক্সিল গ্ৰুপ থাকে দুটাতে হাইড্ৰক্সিল চেৰিন আৰু থিয়ৰিন দুটাতে হাইড্ৰক্সিল গ্ৰুপ আছে তোমাৰ দেন তোমাৰ নেক্সট হৈছে টাইৰ'চিন টাইৰ'চিনৰ তোমাৰ ফিনলিক প্লাস হাইড্রক্সিলিক এটা দেখিছে এটা তোমার ফিনলিক গ্রুপ হয় তার লগতে তোমার ওয়েজ গ্রুপ এটা লাগি আছে সো হেতু তোমার ফিনলিক গ্রুপ হয় তো টাইরোসিন টি আর ওয়াই এটা হিয়ার থ্রি লেটার অ্যাব্রিভিয়েশন হয় দেন তোমার সাইড চেইন কন্টেইনিং সালফার এটা অলরেডি কোন সালফার তোমার সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড দুটো থাকে এটা তোমার সিস্টিন হয় এটা মিথিওনিন হয় সো তোমার সিস্টিনত দেখিছা এস এইচ গ্রুপ আছে এটা তোমার কি বলি কোয়া হয় থায়ল বলি কোয়া হয় এস এইচ একেলগে লগ লাগি থাকে এইটো আমি ফাইল বুলি কওঁ দেন মিথিওনিন আছে তোমাৰ এতিয়া তোমাৰ কি আছে চিংগল সালফাৰ আছে লগত তোমাৰ চি এইচ টু চি এইচ টু লগত চি এইচ থ্ৰী লগত চ' সেইটো আমি চিংগল সালফাৰ হ'লে এইটো কি বুলি কি গ্ৰুপ বুলি কোৱা হয় সালফাইড গ্ৰুপ বুলি কোৱা হয় দেন তোমাৰ নন বেচিক নন বেচিক এমাইনো এচিড আছে ত' নন বেচিক এমাইনো এচিড তোমাৰ কি হয় ইয়াতে নন বেচিকত তোমাৰ এমাইড গ্ৰুপ থাকে এমাইড আৰু ইনডল গ্ৰুপ থাকে ত' ইনডলটো তোমাৰ এৰোমেটিক অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হয় বাকিকেইটা তোমার নর্মাল অ্যামাইনো অ্যাসিড হয় দেন তোমার সাইড চেইন যেটা অ্যাসিডিক থাকি বা অ্যাসিড থাকি তোমার কি হবো অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামেটিক অ্যাসিড তো অ্যাসিড হলে মানে তোমাকে আগতেও কৈছো কি থাকবে তোমার
COOH এটা এক্সট্রা গ্যাস হ'ব দুটা দুটাতে দেখি যায় COOH এক্সট্রা গ্যাস তো আমি কি বলি কওঁ কার্বক্সিলিক গ্রুপ বুলি কোৱা হয় তোমাৰ আসপাৰ্টিক এচিড আৰু গ্লুটামেটিক এচিডত কি আছে COOH এক্সট্রা আৰু এটা আছে দেন তোমাৰ সাইড চেইন ইজ বেসিক সো তোমাৰ সাইড চেইন এটা কি হ'ব সাইড চেইন কিন্তু তোমাৰ বেসিক হ'ব বেসিক কি আৰু যেতিয়া তোমাৰ NH2 লাগি থাকিব সো ইয়াতে দেখিছে ইয়াতে NH2 লাগি আছে এমিনো গ্রুপ লাগি আছে সো হেতু কি লাইসিনটো তোমাৰ কি হ'ল বেসিক হ'ল দেন আৰ্জিনিনটো তোমাৰ NH2 গ্রুপ লাগি আছে আৰু তোমাৰ তাৰপিছত হিষ্টিডিনত তোমাৰ কি ইমিডিয়েট ইমাডাজল ৰিং লাগি আছে ইয়াতে তোমাৰ এইটো কি হ'ল অ্যারোমেটিক গ্রুপত এইটো কোনো এটা এনেকুৱা বেঞ্জিন ৰিং এটা লগ লাগি আছে সো এই তিনিটা তোমাৰ বেসিক হ'ল দেন ইয়াতে তোমালোকে নোটিচ অলরেডি কৰিলাই মই আকৌবাৰ কওঁ নোটিচ হাউ কোলিন ইজ ডিফাৰেণ্ট ফ্ৰম দ্য আদাৰ ষ্টেণ্ডাৰ্ড এমাইন' এচিড কোলিন কিন্তু তোমাৰ বেলেগ এমাইন' এচিডৰ লগত কেনেকে ডিফাৰ হয় কিন্তু তাতে আমি কি পঢ়িছিলোঁ এইটো ৰিং ষ্ট্ৰাকচাৰ থাকে এনেকুৱা ষ্ট্ৰাকচাৰ হয় আমি কি কওঁ নৰ্মেলি কি বুলি কওঁ এৰোমেটিক বুলি কওঁ কিন্তু তাতে লিখা আছিলে এইটো ৰিং ষ্ট্ৰাকচাৰ হয় এইটো ৰিং ষ্ট্ৰাকচাৰ তাৰপিছত কি লিখিছে ইটছ এমাইন' গ্ৰুপ ইজ ফিক্সড ইন আ ৰিং উইথ আ কাৰ্বন এটম এণ্ড দিছ চাইক্লিক ষ্ট্ৰাকচাৰ নেম এডিশ্যনেল ষ্ট্ৰেংথ এণ্ড ৰিজিডিটি টু কোলিন কণ্টেইনিং পেপটাইড সো ইয়াতে কি তোমালোকে ডায়েগ্ৰামটো দেখিছা ডায়েগ্ৰামটো দেখিছা এইখিনিত তোমালোকৰ য'ত চি অ' এইচ লাগি আছে মানে তোমাৰ এচিডিক আৰু বেচিক গ্ৰুপখিনি য'ত লাগি আছে ইয়াতে ইয়াতে তোমাৰ কাৰ্বন আছে ইয়াতে তোমাৰ কাৰ্বন আছে এইটো কাৰ্বন আমি কি বুলি কওঁ আলফা কাৰ্বন বুলি কওঁ আলফা কাৰ্বনৰ লগত তোমাৰ চি অ' এইচ লাগি আছে এইফালে তোমাৰ এন এইচ লাগি আছে এইটো আলফা এমাইন' গ্ৰুপ হৈছে তোমাৰ সো এইখিনি এনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰাকচাৰ সিহঁতে প্ৰজেক্ট কৰাৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰাকচাৰ লৈ থকাৰ কাৰণে সিহঁতে কি কৰে কোলিন যোনটো পেপটাইড গ্ৰুপ যোনটো এমাইন' এচিডৰ লগত লগ লাগে যেতিয়া এমাইন' এচিড বহুত কেইটা এমাইন' এচিড তোমাৰ লগ লাগিব তেতিয়া কি ফৰ্ম কৰিব এটা পেপটাইড ফৰ্ম কৰিব পেপটাইড চেইন এটা ফৰ্ম কৰিব তো যোনটো পেপটাইড চেইনত তোমাৰ কোলিন থাকিব সেইটো পেপটাইড চেইনত কি হয় বহুত ষ্ট্ৰং চেইন হয় বহুত বহুত ষ্ট্ৰং পেপটাইড হয় আৰু ষ্ট্ৰাকচাৰটোও আমি ইজিলি ভাঙিব নোৱাৰোঁ সো নেক্সট তোমাৰ এমাইন' এচিডখিনি আকৌ ভাগ কৰা হৈছে একৰ্ডিং টু হিউমেন নিউট্ৰিশ্যন মানুহৰ কিমানখিনি বডিত কিমানখিনি এমাইন' এচিড কোনটো কোনটো প্ৰয়োজন হয় সেইটো হিচাপত তোমাৰ আকৌ তোমাৰ এমাইন' এচিডখিনি ভাগ কৰা হৈছে প্ৰথম হৈছে তোমাৰ এচেঞ্চিয়েল এমাইন' এচিড সেইখিনি হৈছে তোমাৰ নন এচেঞ্চিয়েল এমাইন' এচিড তাৰ হৈছে তোমাৰ কণ্ডিশ্যনেল এমাইন' এচিড তো এচেঞ্চিয়েল এমাইন' এচিড কোনটো এমাইন' এচিড হয় যোনটো আমাৰ বডিত নিজে নিজে চিন্থেচাইজ নহয় আমাৰ বডিয়ে নিজে নিজে বনাব নোৱাৰে আৰু কিন্তু এইখিনি আমাৰ ইম্পৰ্টেণ্ট হয় আমাক আমাৰ বিভিন্ন ধৰণৰ বডি ফাংচনৰ কাৰণে এইখিনি আমাৰ প্ৰয়োজন হৈয়ে থাকে কেনেকুৱা ধৰণৰ বডি ফাংচন তোমাৰ গ্ৰ'থ গ্ৰ'থ ৰিপ্ৰডাকশ্যন আৰু নৰ্মেল মেইনটেনেঞ্চৰ কাৰণে আমাৰ এইবোৰ এমাইন' এচিড প্ৰয়োজন হৈ থাকে কিন্তু আমাৰ বডিয়ে সেইখিনি নিজে বনাব নোৱাৰে সেই নিজে বনাব নোৱাৰাৰ কাৰণে আমি কি কৰোঁ আমি বাহিৰৰ পৰা এইখিনি বস্তু ল'ব লাগে এইটো আমি কেনেকৈ ল'ম আমি এইটো ডায়েটত ল'ম আমি এনেকুৱা এটা বস্তু খাব লাগিব এনেকুৱা কিছুমান বস্তু খাব লাগিব যোনখিনি বস্তুত আমি এইখিনি গোটেইখিনি এমাইন' এচিডছ আমি পোৱা যায় সো নৰ্মেলি এচেঞ্চিয়েল এমাইন' এচিডছ তোমাৰ কি হ'ব পাৰে আৰ্জিনিন হ'ব পাৰে আৰ্জিনিন হ'ব পাৰে হিষ্টিডিন হ'ব পাৰে আইচলেশ্যন হ'ব পাৰে লিউচিন হ'ব পাৰে লাইচিন হ'ব পাৰে মিথিওনিন হ'ব পাৰে ফিনাইলএলানিন হ'ব পাৰে থিওনিন হ'ব পাৰে ট্ৰিপ্টোফেন হ'ব পাৰে ভেলিন হ'ব পাৰে সো তোমাৰ নন এচেঞ্চিয়েল এমাইন' এচিডছ কি হয় নন এচেঞ্চিয়েল এমাইন' এচিডছ এনেকুৱা এমাইন' এচিড যোনটো আমাৰ বডি নিজে নিজে বনাই ল'ব পাৰে আৰু আমি এইটো খাব নালাগে আমি এইটো বস্তু বাহিৰৰ পৰা তেনেকুৱা এনেকুৱা একো বস্তু খাব নালাগে যোনটো আমাৰ এই বিভিন্ন ধৰণৰ এনজাইমছখিনি পোৱা যায় নন এচেঞ্চিয়েল এমাইন' এচিডছে আমাৰ কি কৰে আমাৰ বডিয়ে নিজে নিজে জেনেৰেট কৰি লয় নিজে নিজে চিন্থেচাইজ কৰি লয় নিজে নিজে বনাই লয় সো কেনেকৈ বনায় মই তোমালোকে ক্লাছত আগতে কৈছোঁ কি আমাৰ বডিৰ কিছুমান চিম্পল প্ৰিকাৰ্চাৰ্ছ থাকে প্ৰিকাৰ্চাৰ্ছে তোমাৰ কি কৰে প্ৰিকাৰ্চাৰ্ছে তোমাৰ কি কৰে সেই প্ৰিকাৰ্চাৰে তোমাৰ প্ৰিকাৰ্চাৰ এটা এনেকুৱা কেমিকেল কম্পাউণ্ড য'ৰ পৰা তোমাৰ বিভিন্ন ধৰণৰ কম্পাউণ্ড ফৰ্ম হ'ব পাৰে সো নিৰ্দিষ্ট কিছুমান প্ৰিকাৰ্চাৰক তোমাৰ কি হয় আমাৰ এমাইন' এচিডছবোৰ প্ৰডিউচ কৰিব পাৰে সো তাৰপিছত আমি নেক্সট স্লাইড চাওঁ তাৰপিছত নেক্সট আহিছে আমাৰ কণ্ডিশ্যনেল এমাইন' এচিড সো কণ্ডিশ্যনেল এমাইন' এচিডছ তোমাৰ কি হয় এনেকুৱা এমাইন' এচিড যোনটো আমাৰ বডিৰ কাৰণে এচেঞ্চিয়েল নহয় সো আমাৰ কণ্ডিশ্যনেল এমাইন' এচিড কি হয় এইখিনি আমাৰ কাৰণে ইমান এচেঞ্চিয়েল নহয় আমাৰ কাৰণে ইমান বেছি প্ৰয়োজন নহয় আমাৰ কেতিয়া এইখিনি প্ৰয়োজন হয় যেতিয়া আমাৰ ইলনেছ আৰু ষ্ট্ৰেছ থাকে যেতিয়া আমাৰ বেমাৰ হৈ থাকে আৰু যেতিয়া আমি বহুত বেছি টেনশ্যনত থাকোঁ তেতিয়া আমাৰ সেই এনেকুৱা ধৰণৰ তোমাৰ এমাইন' এচিডছখিনি প্ৰয়োজন হয় লাইক তোমাৰ আৰ্জিনিন হিষ্টিডিন গ্লুটামাইন টাইৰোচিন লাইচিন অৰ্নিথিন কোলিন চেৰিন সেইবোৰ আমাৰ এমাইন' এচিডছখিনি আমাৰ কি হয় কণ্ডিশ্যনেল এমাইন' এচিড যেতিয়া আমাৰ বেমাৰ এক্সপ্ৰেছ হয় তেতিয়া আমাৰ সেইবোৰ এমাইন' এচিডছৰ প্ৰয়োজন হয়
তারপরে তোমার কি আছে বিউটেরাইন, বিউটেরাইন আর ডাইপোলার আয়নও পাওয়া যায়। সো কি হয় তোমার নর্মালি অ্যামাইনো অ্যাসিড, তো অ্যামাইনো অ্যাসিড তোমার একটা বেস, তোমাকে জানা একটা বেসিক গ্রুপ থাকে, তোমার NH2 হচ্ছে বেসিক গ্রুপ আর তোমার অ্যাসিডিক গ্রুপ থাকে। সো কেতিয়াবা কি হয় যেটা তোমার নিউট্রেল পিএইচ ত সেই অ্যামাইনো অ্যাসিড খিনি গুচি যায় সেটা কারণে, আর নিউট্রেল সলিউশনত আমি অ্যামাইনো অ্যাসিড খিনি মিক্স করে দিই, তেতিয়া তোমার কি হব এই CHO COOH যোনটো গ্রুপ আছে তো কি করব নিজৰ হাইড্রোজেনটো রিলিজ করে দিয়ে, মানে নিজৰ পৰা আঁতৰাই দিয়ে, তারপরে এটা কি ফর্ম হয় তোমার COO নেগেটিভ ফর্ম হয় আর H প্লাস আয়ন এটা ফর্ম হয়। সো সেম যেটা তোমার নিউট্রেল পিএইচ হতে নিউট্রেল একক সলিউশন হবে কি হয় তোমার NH2 টু এটা এট সেম টাইম এখিনি সময়ে তোমার NH2 টু কি করে এই যোনটো হাইড্রোজেন তোমার কার্বক্সিলিক গ্রুপে রিলিজ করছে এইটো হাইড্রোজেনকে লৈ যায়, লৈ যোৱাৰ ফলত এইটো কি ফর্ম হয় তোমার NH3 ফর্ম হয়। তোমার কি ফর্ম হবো NH3, NH3 পজিটিভ ফর্ম হবো, NH3 তোমার পজিটিভ ফর্ম হয়, NH3 পজিটিভ আর COO নেগেটিভ দুটা বেলেগ বেলেগ আয়ন, এটা পজিটিভ আয়ন এটা নেগেটিভ আয়ন ফর্ম হয়। তো যেটা তোমার এটা কম্পাউন্ড হবে তোমার পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন একেলগে থাকে সেটা আমি কি বলি কোম জিটার আয়ন বলে কোম। আর এটা কেউ হয়েছে তোমার ইন্টারনালি ইহতের মাজতে কি হয়েছে এটা অ্যাসিড বেস রিয়াকশন হয়েছে। তোমার জিটোটাইন কেতিয়া হয় দিয়েছ যেটা এটা কম্পাউন্ডের ভিতর অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের ভিতর তোমার কি হবো যেটা অ্যাসিড বেস রিয়াকশন হবো, ইন্টারনাল অ্যাসিড বেস রিয়াকশন হবো, এটা আমি কি বলি কম জিটোটাইন বলে কম। তো নেক্সট তোমার জিটোটাইন অর ডাইপোলার আয়নে নির্দিষ্ট কিছুমান প্রপার্টিস প্রপার্টিস শো করে, আনইউজুয়াল প্রপার্টিস মানে বেলেগে কিন্তু শো নকরে সিহঁতে সেইখিনি প্রপার্টিস শো করে। যেনে ফার্স্ট প্রপার্টি হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড সার হাই মেল্টিং পয়েন্ট জেনারেলি ওভার 200°C, তার মানে কি হয় অ্যামাইনো অ্যাসিডসর বহুত বেশি হাই মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টটো বহুত বেশি হয় তোমার, কিমান হব পারে ওভার 200 বেশি হব পারে। সো হাই মেল্টিং পয়েন্ট মানে কি হয় তোমার মেল্টিং পয়েন্ট মানে তোমাক এটা এক্সাম্পল দিই, যেনে তোমার বরফটো গলি যায় এটা নির্দিষ্ট টেম্পারেচারত আহিলে, নির্দিষ্ট তাপত আহিলে বরফটো তোমার গলি যায়। সো সেই যোনটো তাপ আছে যোনটো টেম্পারেচার আছে সেইটোক আমি কি বলি কম মেল্টিং পয়েন্ট, কিন্তু যোনটো তোমার তাপত যোনটো টেম্পারেচারত তোমার বরফটো গলি গেছে টেম্পারেচারটো আমি কি বলি কম মেল্টিং পয়েন্ট কম। সো সেই ইয়াতে অ্যামাইনো অ্যাসিডর গলা টেম্পারেচারটো বহুত হাই হয়, মানে অ্যামাইনো অ্যাসিড সোনকালে গলি নাযায়। দেন তোমার নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস আর মোর সলিবল ইন ওয়াটার দেন দে আর ইন ইথার, ডাইক্লোরোমেথেন অর আদার কমন অর্গানিক সলভেন্ট। সো তোমার অ্যামাইনো অ্যাসিডস কি হয় তোমার ওয়াটার সলিবল, পানিত ইজিলি গুল খাই যায়, পানিত ইজিলি ডিজলভ হয়ে যায়, ইহতে ইথার এইবোরতো ডিজলভ হয় কিন্তু মোর ডিজলভ কি হয় তোমার ওয়াটারত ডিজলভ হয়ে যায়। দেন তোমার অ্যামাইনো অ্যাসিডস হ্যাভ আ লার্জ ডাইপোল মোমেন্ট দেন সিম্পল অ্যামাইন অর সিম্পল অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডসটো হচ্ছে কি হয় তোমার ডাইপোল মোমেন্টটো বহুত বেশি হয়, কিয় বহুত বেশি কিন্তু ইহতে পোলারাইজিং পাওয়ারটো বহুত বেশি হয়, পোলারাইজেশন কিন্তু ইহঁতৰ বহুত বেশি হয় কম্পেয়াৰেটিভলি অ্যামাইন আৰু তোমাৰ সিম্পল অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডৰ পোলারাইজেশন যিমান হব আৰু অ্যামাইনৰ পোলারাইজেশন যিমান হয় তাতে বহুত বেশি তোমাৰ কি হয় অ্যামাইনো অ্যাসিডৰ পোলারাইজেশন হয়, সেইটো কাৰণে কি হয় তোমাৰ ডাইপল মোমেন্টটো বহুত বেশি হয়। দেন অ্যামাইনো অ্যাসিডস আর লেস অ্যাসিডিক দেন মোস্ট কার্বক্সিলিক, বিকজ অ্যামাইনো অ্যাসিডস কি হয় লেস অ্যাসিডিক হয়, ইহঁতে লেস অ্যাসিডিক হয়, কম অ্যাসিডিক হয়, নর্মাল কার্বক্সিলিক অ্যাসিডতকে ইহঁতে কম অ্যাসিডিক হয় আর লেস বেসিক হয় দেন ইহঁতে নর্মাল, কিন্তু নর্মাল বেসিস বেসিসতকে ইহঁতে কম বেসিক হয় আর ইহঁতে অ্যাসিড বেস দুটা রিয়াকশনে শো করে আছে, ইহঁতে অ্যাসিডিকে হয় আর বেসিকও হয়, সেখানে ইহঁতক নিউট্রাইন বলে কোয়া হয়, মানে অ্যাম্ফটিক নেচার ইহঁতে শো করে আছে। যেতে কোনোবা এটা কম্পাউন্ড হয় তোমার অ্যাসিডিক আর বেসিক নেচার দুটাই শো করব, এটি অ্যাম্ফটিক নেচার বলে কোয়া হয়। সো তোমার অ্যামাইনো অ্যাসিডে অ্যাসিডিক আর বেসিক দুটাই শো করে আছে, দুটা নেচারে শো করে আছে, সেটা আমি এটা কারণ কি বলি কম অ্যাম্ফটিক নেচার বলে কোয়া হয়। দেন তোমার আইসো নেক্সট আছে আইসোইলেকট্রিক পয়েন্ট, আইসোইলেকট্রিক মানে নর্মালি আই পিআই অর আইইপি, কিছুমানে পিআই বলে ডোনেট করে আর কিছুমানে আইইপি বলে ডোনেট করে। সো তোমার আইসোইলেকট্রিক পয়েন্ট কি হয় যেতে তোমার অ্যামাইনো অ্যাসিডখিনি জিটোরাইন ফর্ম করলে জিটোরাইন হয়ে যায়, সিহঁতের জিটোরাইনের একটা পার্টিকুলার পিএইচ একটা নিউট্রাল পিএইচ একটা নিউট্রাল পিএইচ যেটা অ্যামাইনো অ্যাসিডখিনি তোমার নিজক জিটোরাইনলৈ চেঞ্জ করে লব, সেটা ইহঁতর কি হয় নেট চার্জটি জিরো হয়ে যায়, কেউ জিরো হয়ে যায়
যে তোমালোকে জানাই যিটো লাইনত কিনিলে এটা পজিটিভ চাৰ্জ থাকে তোমাৰ আৰু এটা নেগেটিভ চাৰ্জ থাকে। এটা পজিটিভ চাৰ্জ থাকে, পজিটিভ আৰু নেগেটিভ লগ লাগি থাকিলে তোমাৰ কি হৈ যাবা, নেট চাৰ্জ ইয়াতে কি হৈ যায়, জিৰ' হৈ যায়। চ' কি কৈছে, এই জিৰ' চাৰ্জ হোৱাৰ কাৰণে, এমাইনো এচিডৰ জিৰ' চাৰ্জ হোৱাৰ কাৰণে, কিন্তু জিটো লাইন হৈ যোৱাৰ কাৰণে কি হয়, সিহঁতে কিছু কোনো ধৰণৰ ইলেক্ট্ৰিক ফিল্ডত সিহঁতক এটেক কৰিব নোৱাৰে। তোমালোকে নৰ্মেলি জানা ইলেক্ট্ৰিক ফিল্ডত কি হয়, তোমাৰ কি ফ্ল' কৰে, কাৰেণ্ট ফ্ল' কৰে, তাৰমানে ইলেক্ট্ৰন ফ্ল' কৰে, নে চাৰ্জেছ ফ্ল' কৰি আছে। তো যদি তোমাৰ পজিটিভ চাৰ্জ, কেতিয়াবা যদি পজিটিভ চাৰ্জ ফ্ল' কৰে, যদি কি কৰে নেগেটিভ চাৰ্জক এটেক কৰে, কেতিয়াবা নেগেটিভ চাৰ্জ যদি ফ্ল' কৰি আছে তোমাৰ কাৰেণ্টৰ মাজতে, যে তোমাৰ কি হ'ব, পজিটিভ চাৰ্জখিনি যাতে এটেক নিজৰ ফালে, নিজৰ ফালে এট্ৰেক্ট কৰিব, নিজৰ ফালে টানিব বিচাৰিব। কিন্তু যিকে আমি গম পাওঁ যে তোমাৰ এমাইনো এচিডছ কি হৈছে, নেট চাৰ্জ জিৰ' হৈছে, মানে এটাতো পজিটিভ চাৰ্জ হৈছে নাই, নেগেটিভ চাৰ্জ হৈছে নাই। চ' আমি কি হওঁ, ইয়াতে কি হয়, ইলেক্ট্ৰিচিটি ফিল্ডত, ইলেক্ট্ৰিক ফিল্ডত যিহেতু যাব নোৱাৰে, কোনো ইলেক্ট্ৰিক ফিল্ডে সিহঁতক নিজৰ ফালত টানিব নোৱাৰে। চ' নেক্সট ইয়াৰে কি কৰিছে, ডিফাৰেণ্ট এমাইনো এচিড হায়াৰ ফ্ৰিকুৱেন্সি ই আই ইচ, মানে তোমাৰ আইচ'ইলেক্ট্ৰিক পইণ্ট বেলেগ বেলেগ এমাইনো এচিডছৰ, তোমাৰ আইচ'ইলেক্ট্ৰিক পইণ্ট বেলেগ বেলেগ থাকে। যেনেকে তোমাৰ এচিডিক ধৰি লওঁ আমি, আস্পেটিক এচিড, এস্পাৰ্টিক এচিডৰ তোমাৰ আইচ'ইলেক্ট্ৰিক পইণ্ট কিমান আছে, 2.77 আছে। দেন তোমাৰ আৰ্জিনিন, আৰ্জিনৰ তোমাৰ আইচ'ইলেক্ট্ৰিক পইণ্ট কিমান আছে, 10.76 আছে। তাৰমানে কি হ'ল, এইটো এচিডিক হ'ল তোমাৰ, এইটো তোমাৰ কি হ'ল, বেচিক হ'ল। চ' এচিডিক আৰু বেচিকৰ তুমি দেখিছা আইচ'ইলেক্ট্ৰিক পইণ্টৰ ডিফাৰেঞ্চটো বহুত বেছি, বহুত বেছি ভেৰিয়েশ্যনটো তোমাৰ বহুত বেছি, গেপ বহুত বেছি আছে। সেই গেপটো কিয় আছে, তোমাৰ এচিড মাছ গেন আৰু হাইড্ৰজেন তুমি নিজে, যেতিয়া তোমাৰ এটা এচিডক নিউট্ৰেল কৰিবলৈ, নিউট্ৰেল হ'ব বিচাৰে, তেতিয়া সি কি কৰিব লাগে, এটা হাইড্ৰজেন তাৰ প্ৰয়োজন হয়, এটা গেইন কৰিব লাগে। আৰু নৰ্মেলি যেতিয়া তোমাৰ বেচ নিউট্ৰেল হ'ব বিচাৰে, তেতিয়া সি কি কৰিব, এটা নিজৰ হাইড্ৰজেন লুজ কৰি দিব, নিজৰ পৰা এটা হাইড্ৰজেন আঁতৰাই দিব। ত' সেইটো কাৰণে সিহঁতৰ আইচ'ইলেক্ট্ৰিক পইণ্ট বহুত বেছি থাকে। দেন তোমাৰ এমাইনো এচিডছ ইন প্ৰটিন, নৰ্মেলি আমি জানো যেতিয়া তোমাৰ বহুতকেইটা এমাইনো এচিড লগ লাগি যাব, তেতিয়া কি হ'ব, তোমাৰ প্ৰটিন ফৰ্ম হ'ব। আৰু প্ৰটিন কিহেতু ফৰ্ম কৰোঁ, এটা এমাইনো এচিড যেতিয়া আনটা এমাইনো এচিডৰ লগত লগ লাগিব, তাৰ মাজতে এটা বণ্ড ফৰ্মেশ্যন হ'ব। এইটো কি বণ্ড বুলি কয়, কোভালেণ্ট এমাইড বণ্ড বুলি কোৱা হয়। এই কোভালেণ্ট এমাইড বণ্ডৰ তোমাৰ কমন নেম হৈছে পেপটাইড বণ্ড। চ' তোমাৰ এটা পেপটাইড চেইন, পেপটাইড চেইন মানে কি হ'ল, তোমাৰ যেতিয়া বহুতকেইটা এমাইনো এচিড এটা চেইনত লগ লাগি আছে, এইটো আমি কি বুলি ক'ম, পেপটাইড চেইন বুলি ক'ম। চ' এটা পেপটাইড চেইনত যেতিয়া তোমাৰ বিভিন্ন এমাইনো এচিড লগ লাগি থাকিব, তাৰ মাজতে যোনখিনি বণ্ড থাকিব, সেই বণ্ডক আমি কি বুলি ক'ম, পেপটাইড বণ্ড বুলি ক'ম। চ' পেপটাইড বণ্ড ফৰ্মেশ্যন তোমাৰ কেনেকৈ হয়, পেপটাইড বণ্ড ফৰ্মেশ্যনৰ কাৰণে তোমালোকে জানা, তোমাৰ এটা এমাইনো এচিডত কি থাকে, এটা তোমাৰ কাৰ্বক্সিলিক গ্ৰুপ থাকে, এটা এমাইনো গ্ৰুপ থাকে। চ' এই দুটা, এই দুটা গ্ৰুপে কি কৰিব লাগে, তোমাৰ দুটা এমাইনো এচিডৰ দুটা গ্ৰুপে লগ লাগিব লাগিব। ধৰি লোৱা তোমাৰ এইটো ফাৰ্ষ্ট এমাইনো এচিড হৈছে, এইটো তোমাৰ নাম্বাৰ ওৱান এমাইনো এচিড, নাম্বাৰ ওৱান এমাইনো এচিডৰ এচিড গ্ৰুপখিনি, আৰু নাম্বাৰ টুৰ তোমাৰ বেচিক গ্ৰুপখিনি, এমাইন গ্ৰুপখিনি ৰিয়েকশ্যন কৰিব, ৰিয়েকশ্যন কৰাৰ পিছত কি হ'ব, তোমাৰ এইটো অ' এইচ আৰু এইটো এইচ ইয়াৰ পৰা ওলাই যাব, ওলাই পেলাই তোমাৰ কি ফৰ্ম কৰিব, ৱাটাৰ ফৰ্ম কৰিব। অ' এইচ আৰু এইচটো ওলাই পেলাই যেন তোমাৰ কি জানে, এইচ অ' এইচ টো হয় তোমাৰ ৱাটাৰ হয়, চ' এইচ টু অ' তোমাৰ কি হয় ৱাটাৰ হয়, OH H2 ওলাই পেলাই তোমাৰ H2O ফৰ্ম কৰিব। ফৰ্ম কৰাৰ পিছত ইয়াতে তোমাৰ মাজতে এটা বণ্ড ফৰ্মেশ্যন কৰিব। চ' তোমাৰ বণ্ড ফৰ্মেশ্যন কৰিব, ইয়াতে যোনটো তোমাৰ কাৰ্বন আছে, এইটো কাৰ্বনৰ লগত তোমাৰ নাইট্ৰজেনৰ লগত লগ লাগিব, এই লগ লাগি পেলাই এটা বণ্ড ফৰ্মেশ্যন কৰিব। ইয়াত দেখিছা এইখন বণ্ড ফৰ্মেশ্যন হৈছে, সেই বণ্ডটো আমি কি বুলি কওঁ, পেপটাইড বণ্ড বুলি কোৱা হয়। এইটো বণ্ড বুলি, এইটো বণ্ড কি বুলি কোৱা হয় তোমাৰ, এইটো বণ্ডক পেপটাইড বণ্ড বুলি কয়। আৰু যোনটো কম্পাউণ্ড ফৰ্ম হ'ব, এইটো কাৰণে কি বুলি কওঁ, এমাইড ফৰ্ম হ'ব। এইটো কি হ'ল তোমাৰ, এমাইড হৈছে, এমাইড। চ' যেতিয়া তোমাৰ পেপটাইড বণ্ড ফৰ্মেশ্যন হয়, তেতিয়া তোমাৰ কি হয়, এটা এমাইড প্ৰডিউচ হয়, আৰু লগতে কি হয় তোমাৰ, ৱাটাৰ মলিকিউল ওলাই যায়। দেন তোমাৰ এমাইনো এচিড চেইন, ত' তোমাৰ এমাইনো এচিড চেইনবোৰ বিভিন্ন ধৰণৰ হ'ব পাৰে। মই অলৰেডি তোমাক ক'লোঁ পেপটাইড তোমাৰ কি হয়, যেতিয়া বহুতকেইটা এমাইনো এচিড এটা লাইনত, এটা চেইনত লগ লাগি থাকে, একো ধৰণৰ ব্ৰাঞ্চিং নকৰে, চিধা চিধা এটা চেইনৰ নিচিনাকে তোমাৰ এমাইনো এচিডটো লগ লাগি থাকিব, এটা এটা এমাইনো এচিড, ইয়াতে এটা এমাইনো এচিড, ইয়াতে এটা এমাইনো এচিড, এনেকৈ চেইনৰ নিচিনা যেতিয়া লগ লাগি থাকে এমাইনো এচিডটো,
এইটো তোমাৰ কি বুলি কয় পেপটাইড চেইন বুলি কোৱা হয় আৰু মাজতে যোনটো বন্ড আছে এই বন্ডটো কি বুলি কয় পেপটাইড বন্ড বুলি কোৱা হয় তোমাৰ মাজতে যোনখিনি বন্ড মিলি আছে সেইটো কি হয় তোমাৰ পেপটাইড বন্ড বুলি কয় চ' যেতিয়া তোমাৰ দুটা এমাইনো এচিড লগ লাগিব তেতিয়া তুমি কি বুলি কোৱা ডাই পেপটাইড ডাই মানে দুটা চ' যেতিয়া তোমাৰ দুটা এমাইনো এচিড লগ লাগিব এইটো কি বুলি কোৱা ডাই পেপটাইড বুলি কোৱা যেতিয়া তোমাৰ তিনিটা এমাইনো এচিড লগ লাগিব কেনেকৈ লগ লাগিব পেপটাইড বন্ডত কিয় লগ লাগিব চ' যেতিয়া তোমাৰ তিনিটা এমাইনো এচিড লগ লাগিব তিনিটা এমাইনো এচিড যেতিয়া তোমাৰ লগ লাগিছে মাজতে তোমাৰ কি বন্ড হৈছে পেপটাইড বন্ড হৈছে মাজত তোমাৰ কি বন্ড হৈছে পেপটাইড বন্ড হৈছে তেতিয়া সেইটো কি বুলি কোৱা ট্ৰাই পেপটাইড বুলি কোৱা ট্ৰাই মানে তিনিটা পেপটাইড দেন অলিগো পেপটাইড তোমাৰ কেইটা থাকে দহটাৰ পৰা বিশটা এমাইনো এচিড লিংক হৈ থাকে কেনেকৈ লিংক হৈ থাকিব চ' পেপটাইড বন্ড কেনেকৈ লিংক হৈ থাকিব তোমাৰ চ' পেপটাইড বন্ড লিংক হৈ থাকে তাৰপিছত তোমাৰ পলিপেপটাইড মিনচ কি হয় যেতিয়া তোমাৰ বিশটাতকৈ বেছি এমাইনো এচিড লগ লাগি থাকে কেনেকৈ লগ লাগি থাকিব পেপটাইড বন্ডৰ লগ লাগি থাকিব সেইটো আমি কি বুলি কওঁ পলিপেপটাইড বুলি কওঁ এইটো চোৱা এইটো তোমাৰ এইটো এইটো যে তোমাৰ ডায়েগ্ৰাম দেখিছা এই ডায়েগ্ৰামটো তোমাৰ কি হৈছে পলিপেপটাইড হৈছে সেই ইয়াতে বিভিন্ন ধৰণৰ তোমাৰ এমাইনো এচিডবোৰ লগ লাগি আছে এইটো ছিংগল চেইন এমাইনো এচিড ইয়াতে তোমাৰ ব্ৰিজ ফৰ্মেশ্যন হৈছে এইখিনি আমি নেক্সট স্লাইডত কৰিম চ' তোমাৰ ইয়াতে কি হৈছে দেখিছা এটা এটা এণ্ডত তোমাৰ কি আছে এন এইচ থ্ৰী আছে এটা এণ্ডত তোমাৰ চি অ' অ' নেগেটিভ আছে ত' য'ত তোমাৰ এন এইচ থ্ৰী গ্ৰুপ থাকিব এইটো আমি কি বুলি কওঁ এন টাৰ্মিনেল এন বুলি কওঁ আৰু য'ত তোমাৰ চি অ' অ' নেগেটিভ থাকিব এইটো আমি কি বুলি কওঁ চি টাৰ্মিনেল এন বুলি কওঁ ত' য'ত তোমাৰ এন এইচ থ্ৰী থাকিব সেইটো কি বুলি কোৱা হয় এন টাৰ্মিনেল বুলি কোৱা হয় য'ত তোমাৰ চি অ' অ' নেগেটিভ থাকে সেইটোক আমি কি বুলি কওঁ চি টাৰ্মিনেল বুলি কওঁ আৰু এইটো কনজাংচন আছে এইটো মানি লোৱা হৈছে আমাৰ মানি লোৱা হৈছে কি সদায় তোমাৰ এন এইচ থ্ৰীটো এন টাৰ্মিনেলটো তোমাৰ লেফ্ট চাইডত থাকিব আৰু চি টাৰ্মিনেলটো তোমাৰ ৰাইট চাইডত থাকিব আমি কি মানি লৈছে কি এন টাৰ্মিনেলটো তোমাৰ সদায় লেফ্ট চাইডত থাকিব আৰু চি টাৰ্মিনেলটো তোমাৰ ৰাইট চাইডত থাকিব চ' এইটো হৈছে আমাৰ ডাই ছালফাইড বন্ড ডাই ছালফাইড বন্ড মানে কি হয় ডাই মানে দুটা ছালফাইড ছালফাৰ দুটা ছালফাৰ লগ লাগি পেলাই বন্ড এটা ফৰ্ম কৰিব সেইটো আমি ডাই ছালফাইড বন্ড বুলি কওঁ চোৱা আমাৰ নৰ্মেলি তোমাৰ সালফার কোড থাকে ক্ষুদ্র এমাইনো এসিডত থাকে তোমার সিস্টিনত থাকে আর তোমার মিথিওনিনত থাকে তো এটা তোমার প্রথম সিস্টিন হয় আর এটা তোমার সেকেন্ড সিস্টিন তো তোমার দুটা সিস্টিন লগ লাগিছে লগ লাগি পেলে কি করবে এইখানে ইয়াতে বন্ড ফর্ম করব এটা দেখিছা দুটা সিস্টিনে হাইড্রোজেন দুটা হাইড্রোজেনক রিলিজ করে দিছে রিলিজ করে পেলে তোমার কি ফর্ম করেছে দুটা এসর মাজত বন্ড ফর্ম করেছে এইটো যে বন্ড আছে এইটো বন্ডক আমি কি বলি কি বন্ড বলি কোম ডাই সালফাইড বন্ড বলি কোম চ' নৰ্মেলি তোমাৰ চিষ্টিনক চিষ্টিনৰ যোনটো এচিড গ্ৰুপ থাকে এইটো আমি কি বুলি কওঁ আইল গ্ৰুপ বুলি কোৱা হয় চ' ইয়াতে কি লিখিছে পেয়াৰ অফ চিষ্টিন ৰিডিউচ অকল লিংক টু পেপটাইড চেইন আৰু টু পাৰ্ট অফ ওৱান পেপটাইড চেইন ফ'ৰ ডাইছালফাইড বন্ড মই তোমালোকে বুজালোঁ দুটা যেতিয়া দুটা চিষ্টিন তোমাৰ লগ লাগিব তেতিয়া কি হ'ব এটা ব্ৰিজ ফৰ্ম হ'ব এইটো কি এইটো ব্ৰিজ হাইড্ৰজেনটো ৰিলিজ হ'ব ৰিলিজ হৈ পেলাই এটা ব্ৰিজ ফৰ্ম হ'ব এই ব্ৰিজটো কি বুলি কোৱা হয় তোমাৰ ডাইছালফাইড ব্ৰিজ বুলি কোৱা হয় তাৰপিছত ফৰ্মেশ্যন অফ ডাই ছালফাইড ইজ এন অক্সিডেশ্যন ৰিয়েকশ্যন এণ্ড দ্য ৰিভাৰ্ছ ইনভল্ভ ডাই ছালফাইড ৰিডাকশ্যন চ' তোমাৰ ইয়াতে কি হয় নৰ্মেলি অক্সিডেশ্যন ৰিয়েকশ্যন হয় আৰু ৰিয়েকশ্যনটো তোমাৰ কেনেকুৱা হয় ৰিভাৰ্চিবল ৰিয়েকশ্যন চ' ইয়াতে চোৱা চিষ্টিনটো কি কৈছে এই ইউনিক এমাইনো এচিড বুলি কৈছে এই ইউনিক এমাইনো এচিড বুলি কিয় কৈছে কিয়কি তোমাৰ চিষ্টিনটো কি হয় হাইলি ৰিয়েক্টিভ হয় মানে তাৰ ৰিয়েকশ্যন ৰিয়েক্টিভ পাৱাৰ বেলেগৰ লগত যোনখিনি ৰিয়েকশ্যন কৰা পাৱাৰ থাকে সেইটো তোমাৰ বহুত বেছি হয় ইয়াতে দেখিছা তোমাৰ ইয়াতে মই আগতে কলো ইয়াতে কি হয় তোমাৰ হাইড্ৰজেন দুটা কি হয় ওলাই যায় তেতিয়া হাইড্ৰজেন যেতিয়া তুমি হাইড্ৰজেন ৰিলিজ কৰিবা তেতিয়া তোমাৰ কি হ'ব অক্সিডেশ্যন ৰিয়েকশ্যন লগতে তোমাৰ কি হয় ৰিভাৰ্চিবল বুলি কৈছে মানে ৰিলিজ হ'ব পাৰে লগতে এড হৈ যাব পাৰে কিছুমান সময়ৰ পিছত এইটো কিবা এটা কাৰণত এড হৈ যাব পাৰে চ' তোমাৰ অক্সিডেশ্যন হৈছে যেতিয়া তুমি হাইড্ৰজেন ৰিলিজ কৰিবা সেইটো কি বুলি কওঁ অক্সিডেশ্যন ৰিয়েকশ্যন বুলি কয় আৰু যেতিয়া তোমাৰ আকৌ হাইড্ৰজেনখিনি আহি পেলাই লগ লাগি যাব ডাই ছালফাইড বন্ডটো ভাঙি যাব তেতিয়া তোমাৰ সেইটো আকৌ এনেকুৱা ধৰণৰ এটা ষ্ট্ৰাকচাৰ ফৰ্ম কৰিব সেইটো তুমি কি বুলি কবা ৰিডাকশ্যন বুলি কবা সেইটো কাৰণে ডাই ছালফাইড বন্ড যোনটো তোমাৰ ৰিয়েকশ্যন হয় ডাই ছালফাইড ব্ৰিজৰ যোনটো ৰিয়েকশ্যন সেইটো কি বুলি কোৱা হয় ৰিভাৰ্চিবল ৰিয়েকশ্যন বুলি কোৱা হয় আৰু ইয়াতে কি কৈছে তোমাৰ দুটা চিষ্টেম যেতিয়া লগ লাগিব টু মলিকিউলছ অফ চিষ্টেম যেতিয়া লগ লাগিব তোমাৰ টু মলিকিউলছ অফ চিষ্টেম যেতিয়া লগ লাগিব তোমাৰ এটা চিষ্টিন ফৰ্ম কৰিব ইয়াতে তোমাৰ টু মলিকিউলছ অফ চিষ্টিন লগ লাগিছে এইটো প্ৰথম মলিকিউল হ'ল তোমাৰ
ফার্স্ট মলিকুল আর এটা সেকেন্ড মলিকুল দুটা যেটা লগ লাগিয়েছে, লগ লাগিয়ে ফেলে তোমার কি ফর্ম করেছে, সিস্টিন ফর্ম করেছে। যদি তোমার দুটা সিস্টাইন লগ লাগিব তেতিয়া তোমার এটা সিস্টিন ফর্ম করব, আর তার মাঝে কি থাকবে তোমার ডাইসালফাইড বন্ড থাকবে। এটু এটা এটা সিস্টাইন মানে এটু তোমার নাম্বার টু সিস্টিন হয়, তো দুটা লগ লাগিব তোমার সিস্টিন ফর্ম করব। সো তার মাঝে যোনটো বন্ড হবে এটা আমি কি বলি কম ডাইসালফাইড ব্রিজ হবে। Okay, this is either this one can occur in a single chain to form a ring or between two separate chain to form an intermolecular group. So normally tomorrow reaction is a hoy. So tomorrow see what as a ring formation. Ring form ha, or it is a intermolecular bridge form ha. So disulfide bridge has stabilized many polypeptide or protein protein. So yada tomorrow ke as a spectrum of tomorrow dekha sakte ho. Yada tomorrow kya hoche? যেন তোমার এটা পলিপেপটাইড হয়, যেন পলি এটা পলিপেপটাইড হয়, যেন তোমার ডাইসালফাইড বন্ড আছে, যেন এটা ডাইসালফাইড বন্ড আছে, সেই বন্ডিং নিয়ে তোমার কি করবো এটা চোৱা। এইটো তুমি ইজিলি ভাঙি ভাঙিব পারো এইটো পা, কিন্তু এইটো পা ভাঙিব নয়, কিন্তু এইটো তোমার লগ লাগি আছে, এটা ব্রিজ হয়েছে, এটা বন্ডিং হয়েছে, বন্ডিং হয়ে কিন্তু বান্ধি হয়ে গেছে, তো এইটো ফলও ভাঙিব নয়। তার মানে কি হয় তোমার ডাইসালফাইডে কি করবো, তোমার ডাইসালফাইডে কি করবো তোমার এটা কম্পাউন্ডক স্টেবিলাইজ করে দিব, তাক স্ট্রং বনাই দিব, তাক ভাঙিব নোৱাৰে, ষ্টেবল হৈ যাব কম্পাউণ্ড, মোক যেনেকৈ আছে তেনেকৈয়ে থাকিব। আৰু যদি তুমি ভাঙিব বিচাৰা তেতিয়া তুমি এক্সট্ৰা এনাৰ্জি দিব লাগিব, বহুত বেছি এনাৰ্জি প্ৰয়োজন হ'ব। তাৰপিছত নেক্সট তোমাৰ কি হৈছে, এমাইনো এচিডছে কিছুমানে চেঞ্চুৰী প্ৰপাৰ্টি শ্ব' কৰে, তোমাৰ চেঞ্চুৰী প্ৰপাৰ্টি দেখায়, যেনেকৈ তোমাৰ চুইট চুইট তুমি জানাই চুইট কি হয় মিঠা, চ' কিছুমান এমাইনো এচিড তোমাৰ মিঠা হয়, যেনেকৈ গ্লাইচিন এনিলিন থিয়নিন প্রোলিন এইবোৰ কি হয় মিঠা হয়, সেই যেতিয়া তুমি এইটো টেষ্ট কৰিবা এইবোৰ মিঠা টেষ্ট হয়। দেন চ' কিছুমান টেঙা এমাইনো এচিড হয়, যেনেকৈ আস্পাৰ্টিক এচিড, ভিটামিক এচিড, সেইবোৰ তোমাৰ টেঙা হয়। দেন বিটাৰ, কিছুমান বিটাৰ হয়, বিটাৰ মানে তিতা হয়, যেনেকৈ লিউচিন, আইচোলিউচিন, ফেনাইলেনিলিন, ট্ৰিপচিন, ট্ৰিপচিন, সেইবোৰ তোমাৰ কি হয় বিটাৰ টেষ্ট হয়, আৰু বাকীবোৰ বিভিন্ন ধৰণৰ টেষ্ট হয়। আৰু এমাইনো এচিডে এটা স্পেচিয়েল তোমাৰ টেষ্ট দিয়ে, স্পেচিয়েল টেষ্ট এইটো কি বুলি কয়, উমামি টেষ্ট বুলি কোৱা হয়। উমামি টেষ্ট মানে কি হয়, তোমাৰ তোমালোকে এজিনোমোটোটো চবে নাম শুনি চাই, তাতে কি কৰে এজিনোমোটো কি কৰে, তুমি চিকেন ফ্লেভাৰ এটা দিয়ে, চিকেন ফ্লেভাৰ এটা দিয়ে, তো সেইটো কিয় দিয়ে, সেইটো এনেকুৱা ধৰণৰ কিছুমান তোমাৰ এমাইনো এচিড দিয়ে, কিন্তু নাইট্ৰিন হাইড্ৰ'জেন গ্লুটামেট, তো এনেকুৱা ধৰণৰ তোমাৰ এমাইনো এচিডছে তোমাক কি দিয়ে উমামি টেষ্টটো দিয়ে, মানে চিকেন ফ্লেভাৰ, উমামি উমামি টেষ্টটো তোমাৰ বেলেগ টেষ্ট হয়, আমাৰ ইণ্ডিয়ান টেষ্ট নহয় সেইটো। So thank you students, notes for kind of more than classroom or website to check for your program. So thank you.